বাংলাদেশ একটি দেশের নাম, একটি অকুতোভয় জনপদের নাম। এই দেশ তার ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি সবকিছুকে আমরা সম্মান করি। কেননা এই দেশ জন্ম দিয়েছে শেরে বাংলাকে ফজলুল হক, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব, কমরেড মনির, শহীদ জিয়াউর রহমানের মতো মহান গণনায়কদের। পদ্মা, যমুনা, তিস্তা, ত্রাই, ভরনার কুলে কুলে নামহীন গোত্রহীন মানুষেরা এই পৃথিবীকে উপহার দিয়েছে। 72 গৌরবময় ভাষা আন্দোলন, 69-এর বিশাল গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের ইতিহাসকে বারবার পরাজিত করেছে ষড়যন্ত্রকারী শত্রু, প্রতারক, বিশ্বাসঘাতক, লুণ্ঠনকারীদের। ওদেরকে চিহ্নিত করার লক্ষ্যে আজকের বাংলাদেশের অতীত ইতিহাসের সামান্য কটি পাতা নিয়ে এই কাহিনী তৈরি হয়েছে। এই কাহিনীর শুরু 1971 সালের 20 জুলাই। দেশে তখন যুদ্ধ চলছে, দলে দলে শরণার্থী যাচ্ছে মুক্তাঙ্গনের সন্ধানে। দিনের পর দিন, রাতের পর রাত চলছে রাতিয়ামহীন ভাবে। ওই যে আর কত দূর মা, ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর। মাঝি, মুক্ত এলাকার কত দূর মাঝি? পুরো দেশটাই তো মুক্ত এলাকা স্যার। হানাদারদের তাড়িয়ে বেড়াচ্ছি মুক্তিবাহিনী। সামনে যে মুক্তিবাহিনীর ঘাঁটি পাবো তাদের হাতেই আপনাদের তুলে দেব। বাবা, বাঁচা গেল বাবা। একদিন যে কি আজাবের মধ্যেই না ছিলাম। আপনারা সবাই লাইন করে দাঁড়ান। আচ্ছা, শরণার্থী লিস্টে আপনাদের নাম লেখা হবে। আচ্ছা, আর খান আব্বা, আব্বা হুজুরের। এই পতাকার নাম আয়া আমাদের হাতে লেখা, বলে মেয়েদের সব রাগ করবে। আমি বাড়ি থেকে ঘুরে আসতেছি।
মাহমুদ আলী খান, তোমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য যে তুমি রাজাকার কমান্ডার হতে পেরেছ, নইলে এত সোনা তুমি কোথায় পেতে? দেখে মিজোর সাহেবের কাছে যাও, খোদা হাফিজ। আরে খেলা ছেড়ে তোকে এখানে কেন আব্বা যান? তোমার বন্দুকটা আমাকে দাও না। বন্দুক দিয়ে কি করবে? মুক্তি মারব। আরে আগে বড় হও, তারপর যত ইচ্ছে মুক্তি মেরো, বংশ সাফ করে দিও। এখন যাও, খেলতে যাও আব্বা যান। চলো। এত সোনা, এত অলংকার তুমি কোথার থেকে আনো? কষ্ট করে, পরিশ্রম করে, তা নইলে কি এমনি এমনি আসে? আসলে শালিমার কি যাচ্ছে অনুমান করতে পারছিস? যাবে আর কি, হানাদার বাহিনীর আহত সৈনিকগুলো আর কিছু লুটের মাল। কিন্তু সালাম, ওরা যদি আমাদের প্ল্যান ধরে ফেলে? অসম্ভব, সমুদ্রের মধ্যে মাছ ধরা জাল ছাড়া আর কিছুই বুঝতে পারবে না ওরা। নিশ্চিন্তে এগিয়ে আসবে শালিমার, আর মোক্ষম সময় ঘৃণ। প্রতিটি অপারেশনের তুই আছিস নকশা, আর তুই তুলছিস ছবি, আর এগুলি হবে আমাদের সবচেয়ে বড় স্মৃতি। শুধু স্মৃতি নাকি, ভবিষ্যতে এই জাহাজের সন্ধান পেতে হলে এই নকশাই হবে একমাত্র উপায়। কারণ এই গভীর রাতে বিশাল সমুদ্রে কারো মনে থাকবে না কোথায় ডুবেছিল জাহাজটা। হ্যাঁ, নে তাড়াতাড়ি কর। ছেলেদেরকে নিয়ে তুই বাপের বাড়ি চলে যা। বাপের বাড়ি যাবো কেন, কি হয়েছে? আরে হোটেল তো স্বাধীন হয়ে গেছে, কানে শুনতে পাচ্ছিস না? যা। বাপের বাড়ি চলে যা, বাপের বাড়ি আমি খবর না দেওয়া পর্যন্ত এদিকে আসবি না। যা না।
সলিড মুক্তি যোদ্ধা। কাগজে না তিনজন মুক্তিযোদ্ধার ছবি বেরিয়েছে। তাতে কি হয়েছে? এরা অনেক বড় যোদ্ধা স্যার, শালিমার নামে একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। কি কি বললে? শালিমার খবরটা কোথায় দেখিনি? এই সেই তিনজন কি তো সোনা, সোনার কথা তো কিছু লেখেনি। তাহলে কি ওই পাঁচ টন সোনার কথা ওরাও জানে না? ১৯৫২ সালে শহীদ রফিক সালাম বরকত আর ১৯৭১ সালের গাজী রফিক বরকত সালাম। বাহ, চমৎকার! এই যে দেখছো, এর নাম বরকত। সফল ফটোগ্রাফার, যেমন যুদ্ধ করেছে তেমন যুদ্ধের ছবি তুলেছে। আর এ হচ্ছে রফি, দেশকে মুক্ত করতে গিয়ে নিজের পা দুটো হারিয়েছে। ও এখন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। ভাই অথবা সন্তান কেউ যদি এখনো জীবিত থেকে থাকে আর তাদের হাত পা গুলো যদি অক্ষত থেকে থাকে, তা আমার এই পা দুটির কল্যাণে। ভবিষ্যতে কোন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কিনে বিদ্রুপ করবেন না। মানলাম তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধ করে দেশকে মুক্ত করেছ, পত্রিকায় কাহিনী ছাপা হচ্ছে, ছবি ছাপা হচ্ছে, তার মানে রাত্রি দিননি যখন তখন অ্যালবামের পাতা উল্টে দে। ইয়ে বরকত সাহেব জি। আচ্ছা, তা আপনি? আমি জুলমত আলী খান, শর্ট ফিল্ম মেকার। ডকুমেন্টারি ছবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন, এসো ভেতরে আসুন। জি জি, বসুন। তা আমার কাছে আছে অনেক কিছু জানার আছে, যেমন এটা। এটা নিশ্চয়ই আপনার যুদ্ধের স্মৃতি? জি জি জি। এই জাহাজটা ডুবে গিয়েছিল আমাদের সবচেয়ে বড় ধরনের অপারেশন। জাহাজটার নাম তো শালিমার। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? তা বলুন, আমি আপনার কি উপকারে আসতে পারি? কিছু ইনফরমেশন চাই। ইনফরমেশন? ডকুমেন্টারি ছবি লাগবে। আচ্ছা, এটা ধরুন শালিমার যেখানে ডুবে যায়। আচ্ছা আচ্ছা, তার পারফেক্ট আইডেন্টিফিকেশন। হ্যাঁ, মানে ঠিক সমুদ্রের কোন জায়গায় ওটা ডুবে যায়। শালিমার না, আমাদের প্রতিটি অপারেশনের নকশা একটা আছে চিনে রাখার জন্য ঠিক কোথায় অপারেশনটা হলো। গুড, ভেরি গুড। আমার শুধু শালিমার হলেই চলবে, কি বলো ফটোগ্রাফার? জি, ওটাতেই তো শুটিং, প্রথম দিনের শুটিং। শুটিং
এবার বলুন কে আপনি? কেন বললাম না, জুলমত আলী খান রাজাকার মুক্তিযোদ্ধা উইথ ফুল ফ্যামিলি, আমার দুই ছেলে এবং আমার মরহুমা স্ত্রীও মুক্তিযোদ্ধা ছিলেন, ছেলেরা অবশ্য উত্তরাধিকার সূত্রেই মুক্তিযোদ্ধা। এখানে কি চান? ঠিকানা, শালিমারের ঠিকানা। দুঃখিত, আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। ও আমি আগেই জানতাম, মনকে মন সোনার লোভ কেউ সামলাতে পারে না। সোনা? মনকে মন সোনা কোথায়, কেন? শালিমারে পাকিস্তানে পাথর হচ্ছিল, জেনেও না জানা ভান করছো কেন তুমি? শালিমারে সোনা যাচ্ছিল? অবাক কাণ্ড। অবাক কাণ্ড, অবাক কাণ্ড এটাই যে তোমরা তিনজন মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করে নিজেদের আখের কথা তালে আছো, পাঁচ টন সোনা মেরে দেওয়ার পরিকল্পনা করেছ, ভেবেছো তোমরা ছাড়া আর কেউ সোনার খবর জানে না? জানে, জানে, এই জুলমত আলী খান জানে। তাড়াতাড়ি শালিমারের নকশাটা দিয়ে দাও। সত্যি যদি শালিমারে সোনা থেকে থাকে, তার মালিক বাংলাদেশ সরকার। নকশা দিলে সরকারের হাতে তুলে দেব, তোমার মতো একজন ছদ্মবেশী শয়তানের হাতে নয়। ছদ্মবেশ, শয়তানের ছদ্মবেশ যখন খুলেই গেছে তখন তোমাকে সোজাসুজি বলি, নকশাটা আমাকে দিয়ে দাও, নইলে তোমার ক্ষতি হবে। ভয় দেখাচ্ছ, কি করবে তুমি? মুক্তি মারব। কি? হ্যাঁ, পুরনো অভ্যাস আবার চালু করব। একজন মুক্তিযোদ্ধাকে তুই মৃত্যুর ভয় দেখাচ্ছিস? 30 লক্ষ লোক এদেশের জন্য প্রাণ দিয়েছে, প্রয়োজন হলে আরো একজন বাড়বে। তুমি একটা দালালের কাছে মাথা নত করবে না। দালাল? হ্যাঁ, সলিড রাজাকার, কিন্তু প্রমাণ কই? সাধারণ ক্ষমার কারণে এখন আমি একজন সলিড মুক্তিযোদ্ধা। পার্থক্য শুধু এই যে তোরা অস্ত্র তোমা দিয়ে দিয়েছিস, আমরা দেইনি। নকশা কোথায় বলবো না। নকশা কোথায়? টুকরা নকশার জন্য পাগলা কুত্তার মতো ছুটে আসছে রাজাকার কমান্ডার জুলমত খান। মনে রাখিস বাবা, এই তিন টুকরা নকশা একত্র করতে না পারলে কেউ কোনোদিন শালিমারের সন্ধান পাবে না। এই নকশা যেন তোদের কারো কাছ থেকে হাতছাড়া না হয়। লিলি, তুমি তুমি ওদের নিয়ে এক্ষুনি পেছনে দরজা দিয়ে বেরিয়ে পড়ো, আমি পড়ে আসছি, যাও যাও। না না না, তোমাকে একে ফিরাম যাব না, তুমি আমাদের সঙ্গে চলো। এখন পাগলামি করার সময় নয় লিলি, ভুলে যেও না তুমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের। আমাকে এখানে থাকতে হবে, আমিও বেরিয়ে গেলে ওই শয়তানের আমাদের পিছু নেবে। আমাদের নকশা বাঁচাতে হবে লিলি, যাও, দেরি করো না, তুমি ওখানে বেরিয়ে যাও, যাও। চল।
দেখুন আপনি কোথায় ভুল করছেন, আমি হিমত আলী খান। জি জি জি, রাজাকার থেকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা থেকে শর্ট ফিল্ম মেকার। ভেবেছ আমি তোমাকে চিনতে পারিনি? মেজর ইকবালের ক্যাম্পে আমি তোমাকে অনেক খুঁজেছি, আর কেউ না জানুক আমি তোমার পরিচয় বেশ ভালো করে জানি। কিন্তু একই মাটির সন্তান দিয়ে আমরা ভাই ভাইকে চিনবি না? চিনেই যখন ফেলেছ, এসো আসল কথাটা সেরে ফেলি। নকশাগুলো আমাকে দাও, শালিমারের পাঁচ টন সোনার অর্ধেক তুমি পাবে, অর্ধেক আমি। পবিত্র দেশের মাটি যার কাছে সোনার চেয়ে দামি তাকে তুই সোনার লোক দেখাচ্ছিস? যদি প্রাণে বাঁচতে চাস তুমি না এখান থেকে। কি করে যাব? তুমি দেশকে ভালোবাসো, আমি সোনা ভালোবাসি। সোনা আমার কাছে প্রাণের চেয়েও দামি, প্রাণ যায় যাক কিন্তু নকশা আমার চাই। তাহলে প্রাণই যাবে। স্যার, ঘরে নকশাও নেই, কোনো মানুষজন নেই। নিশ্চয়ই ওর বউ বাচ্চা ওই পেছনে দরজা দিয়ে পালিয়েছে। চল চল আয় আমার সঙ্গে। একসাথে ধরা পড়লে তুই তো নাতি হাত ছাড়া হয়ে যাবে। তুমি দেখি যা যা কেন তোমার সাথে সঞ্চয়। এই এলাকায় কোথাও লুকিয়ে আছে। শোন, তোরা এই এলাকা তন্ন তন্ন করে খোঁজ। ওই নকশার দুই টুকরো আমার চাই। আমাকে আমার না নিজের বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আব্দুল সালাম, মুক্তিযোদ্ধা। তুমি সালামের ছেলে? হ্যাঁ, আব্দুল এই নকশাটি দিয়ে আমাদেরকে পালাতে বললেন। পথে আমি আমার দুই ভাই আর মাকে হারিয়ে ফেলেছি। কতগুলো লোক পিস্তল নিয়ে আমাদেরকে তাড়া করছেন। চলো বাবা।
Hello, I am Lisa, Mona Lisa. চারটা হারামজাদাকে পাঠালাম, এখন পর্যন্ত ফিরে এলো না। সামান্য এক ট্রাক মাল পটাপট নিয়ে আসবে। কেন আমাকে দেখে পুরুষ বলে মনে হচ্ছে নাকি? সাধারণ মানুষ। গুড, ভেরি গুড। আপনার ইন্ট্রোডাকশনটা কিন্তু খুব চমৎকার। নো প্রশংসা, আমি জানতে চাইছি নারী হয়ে কেন মারামারি করতে এসেছি। তাই তো, আসলে আসতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছেন নাকি বুকে যা ধনির দোলানি খেয়ালি পাতা? কি কথা বলছেন, কারো সম্পর্কে কিছু না জেনে? আপনাদের মতো ফ্যাশনেবল সোসাইটি গার্ডদের আমার ভালো করে জানা আছে। ঘর ছেড়ে বাইরে হয়েছেন মাধুরী দেখাতে, প্রমাণ করতে এসেছেন পুরুষদের চাইতে আপনারা পিছিয়ে নেই না? আসুন আসুন আমার সাথে। কি করছেন? আসুন আসুন আমার সাথে। দেখুন দেখুন, এইসব মাসুম বাচ্চাদের খাবার যারা কেড়ে নিতে চায়
তাদের শাস্তি দিতে গিয়ে আমি কোনো অপরাধ করেছি? এদের এদের কারো বাবা মা নেই, আমি আমি এদের মা, আমি এদের বাবা। ছোটবেলায় মা বাবা হারিয়ে আমি এদের নিয়ে বেঁচে আছি। এরপরে কি বলবেন? এটা সোসাইটি গার্লদের খেয়াল বলা? চুপ করে আছেন কেন? জবাব দিন। দুঃখিত, সত্যি আমি বুঝতে পারিনি। কি করে বুঝবেন? আপনাদের মতো কম বয়সী মাস্তানরা ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবার কাজে ব্যস্ত থাকেন বেশি। আমি যে ভুল করেছি ঠিক সেই একই ভুল কিন্তু আপনিও করছেন। আমার সম্পর্কে কিছু না জেনে যাতা বলছেন, কারণ আপনি জানেন না আপনার মতো আমাকে বাইরে থেকে দেখলে বেশ সুখী মনে হয়। আসলে আমিও তো চলছি সব হারানোর চালায়। আমাদের সব থেকেও কেউ নেই। আপনারও কি নেই? জানি না, কোথায় আমার মা, কোথায় আমার ভাইয়েরা, কোথায় আমার বাবা। বাবা, এটা মুক্তিযুদ্ধের সালাম ভাইয়ের বাড়ি। দুষ্কৃতিকারীরা ওনাকে খুন করেছে, ওনার বউ বাচ্চা কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এমন সুন্দর একটা পরিবার শেষ হয়ে গেল বাবা, খোদার লীলা বোঝা ভার। বের করতে হবে বাবা। মা ভাইকে খুঁজতে শহরে যাবি, তোকে বাধা দেওয়ার অধিকার আমার নেই। কিন্তু তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা? তুই ছেড়ে আমার যে কেউ নেই। বাবা বলে ডেকেছি, বাবার মতো জেনেছি, তোমাকে ছেড়ে আমিও কি দূরে থাকতে পারবো? ওরা খুঁজে পেলে আমি ঠিকই তোমার কাছে চলে আসবো। কিন্তু খাবি কি, থাকবি কোথায়? পেটে ভাতে হলেও আগে একটা থাকার ব্যবস্থা করে নেব। দিচ্ছি বাবা দিচ্ছি। স্লোগানটা আল্লাহ রাস্তে বন্ধ করো, কানের কাছে মাছি ভান ভান করছে। এই জাপামনি, তোমার বাহিনী সামলাও, এরা আমার জান খারাপ করে দিচ্ছে। কেন এখনই আমি খাবার দাওনি? কি করে দেবো আপামনি, ওদের স্লোগানের খেলায় বারবার ভুল হয়ে যাচ্ছে। আমি তোমাকে সাহায্য করছি, চলো। পটাপট মালগুলো ফেরত নিতে এলাম। শয়তান, এতিমের মাল ছিনিয়ে নিতে আবার এসেছো, লজ্জা করো না। মাস্তানি করে পেট চালাই, লজ্জা করলো যে রোজা রাখতে হবে ম্যাডাম। খবরদার, এক পা এগোবে না। ঢুকেই যখন পড়েছি না, এগুলো চলবে কেন? এই সব মাল খুঁজে বের করে ফটাফট ট্রাকে তোল। Oh!
কটাপট বহু খেল দেখিয়েছ, এবার আমাদের পালা। আমার লোকের হাতে এখন তুমি মার খাবে, নইলে কাপুরুষ। মাসুম বাচ্চার গলায় ছুরি ধরেছিস, ছুঁড়ে দেখে পটাপট মার খেতে হবে তোমাকে, নইলে এই মাসুম বাচ্চা পটল তুলবে। পটাপট গোগাকে চিনতে পারছো তো? সাত দিনের নোটিশ দিলাম, এইসব ইচা ট্যাংরা নিয়ে কেটে পড়ো, নইলে না খেয়ে মরতে হবে। কোন শালা দোকানদার তোমাকে সাদা দেবে না। এই মালগুলো সব নিয়ে পাঠাবার চলে কেটে পড়ো মানে কেটে পর। আমরা তো জোরে কথা বলিনি। ঢুকলে কি করে? এই প্রাণের ভয়ে দাওয়াত খেতে গিয়েছিলাম, লোকজন তাড়া করলো, তাই এখানে ঢুকে পড়লাম। কিন্তু আপনি এখানে? আমি এখানে মানে আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে শুনি? কিন্তু ওই
রোজ রাস্তায়। ও তুমি কে কথা কথা বলছো? ওরা আমার পার্ট টাইম জব, সব কাজ কাম সেরে ঘন্টা দুই সময় হাতে থেকে যায়, ওই সময়টুকু আমি কাজে লাগিয়ে কিছু বাড়তি রোজগার করে নেই। সময় যারা মিস ইউজ করে তারা আমার দু চক্ষে বিষ, বেকার লোক আমি একদম দেখতে পারি না। কি করা হয় জি? এই খুঁজছি, পেলেই শুরু করে দেব। হ্যাঁ শুরু করে দেবে, তা আমার বাড়িতে ঢুকেছো কেন? চুরি টুরি করার মতলব নেই তো? জি না জি না, আমি জানি চুরি করা মহাপাপ, চোর দেখতে পেলেই মারার জন্য আমার দু হাত পিল 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 করে। তাই যাবৎ কয়টা চোরকে মেরেছো? অনেক জি জি না জি না, হাতের কাছে একটাও পাইনি যে। পেলে কি করবে? পেলে চোরের পাপের নাম ভুলে দেবো না। আচ্ছা চাকরিটা তাহলে তোমার এখানেই হয়ে গেল। শুয়ে বসে শান্তি পাই না বুঝলে, মেয়েটার পর্যন্ত আমার সিন্ধুকের দিকে নজর। বাবা তোর হাতের মধ্যে ব্যাগটা, মানে বাবা ওসব না, কি কান্না আমি বলছি না। বিশ টাকা সর্বনাশ, এত টাকা তুই কোথায় পেলি? আমার বুঝি পালাবার মতো করেছি, যদি দেখি সোনামি আর একসঙ্গে চার চারটা চোখ বুঝলি, মানে কবে ফতুর হয়ে যেতাম। হ্যাঁ আপাতত তোমার চাকরি পেটে ভাতে, ভালো কাজ দেখাতে পারলে মাসে মাসে 5 টাকা করে দেবো, ঠিক আছে? কিন্তু কাজটা কি তা তো বললেন না। আপাতত বাড়ি পাহারা আর মেয়েটার দিকে খেয়াল রাখবে, আমাকে সব বসান্ত করে দিয়ে আবার পালিয়ে না যায়। খুনে এক পয়সাও বাকি রাখিনি, সৌদ দেবে না কেন? গোগা মাস্তান সবাইকে মানা করে দিয়েছে, এতিম বাচ্চাদের মুখের খাবার সব কেড়ে নিয়ে গেল, তাতে মন ভুললো না গোগার, দোকানদারদের মানা করে দিয়েছে। এত বড় পাশুন্দি গোগা মাস্তান। গোগা পটাপট মাল ফেরত চলে এলো, পটাপট দোকানদারও মাল দেওয়া বন্ধ করলো। তুই এখানে কেন গোগা? দোকানদারও সদা দেবে, মালও ফিরে যাবে, এখন থেকে মাস্তানি ছেড়ে তোকে ভিক্ষে করে খেতে হবে। পটাপট তুই আবার চলে এসেছিস, কসম আজ আর তুই ফিরে যেতে পারবি না। Hey!
আর মাছ কেন করবি? সব মাল ট্রাকে তুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবি? একদিন কেন ধারে গাছের কখনো চেহারা দেখাতে যাবি? এবার পটাপট মাল পৌঁছে দেবার ব্যবস্থা কর। কোথায় গেলি রে একদিন দূরে বিচ্ছন্ন পটাপট ট্রাকে বলতো? দিদি ভাই, ওরা যে সে কখন থেকে না খেয়ে আছে, আমি জগের মুখের দিকে তাকাতে পারছি না দুধ ভাই। এই যে বাচ্চারা দেখো, তোমাদের জন্য কি কি এনেছি। এখানে প্যাটিস আছে, পেস্ট্রি আছে, ফ্রুটকেক আছে, চকলেট আছে, কলা আছে, সব তোমাদের। আগে তুমি বলো। নাও হিটলার জি, ওদিকে সব বাচ্চাদের খেয়ে। আচ্ছা দুটো মেয়ে, তোমার আব্বার জন্য খাবার আছে, গরম করে নিয়ে এসো। সেগুলোতে দিয়ে দাও, যাও। হা করুন, এখন আমি কিছু খাবো না। বাচ্চাদের আদর করে খাইয়েছি, কিন্তু বড়দের কেউ না খেলে জোর করে খাওয়াবো? বললাম তো, আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে, কই লক্ষ্মী মেয়ের মতো হা করুন, নিন। এখন চলি, পরে দেখা হবে। আপু, ওই লোকটা না খুব ভালো। ভালো না ছাই, একটা পাগল। ভাবনা
আরেক সাবাস, এবার সত্যি তুই একজন মার্শাল আর্ট এক্সপার্ট হয়ে উঠেছিস। আপনি খুশি হয়েছেন আঙ্কেল? না, খুশি আমি সেদিন হব যেদিন দেখবো তুই ধ্বংস করেছিস ওই সব সন্ত্রাসবাদীদের যারা তোর বাবার মতো বীর মুক্তিযোদ্ধাদের খুন করে বেঁচে আছে বহাল তবিয়তে, যারা দেশপ্রেমিকের ছদ্মবেশে দুরারোগ্য ক্যান্সারের মতো ডালপালা বিস্তার করে এই দেশটাকে গ্রাস করতে চায় তাদের। হ্যাঁ, শুধু একবার, একবার যদি ওই সন্ত্রাসবাদী হায়নাগুলোকে চিনতে পারি তাহলে তারা সমাজে যত উঁচু মর্গেই পৌঁছক না কেন ওদের টেনে এনে ফেলে দেব 11 কোটি দেশপ্রেমিক বাঙালির পায়ের কাছে, খুলে দেব ওদের ভদ্রবেশী মুখোশ। আবজান, আমি মরছি আমার জ্বালায়, আর এদিকে তোমরা ঘরের ভেতরে শুরু করেছো সারে লড়াই। লড়াই কোথায় আব্বাজান, আমরা তো প্র্যাকটিস করছিলাম। তোমাদের প্র্যাকটিস দেখতে দেখতে তোমাদের আব্বাজান তো ইন্তেকাল করেছেন, তা আমাকেও কি জান্নার পাশে করতে চাও? এই যে বলো আব্বাজান, সামনে তোমার ইলেকশন আর তুমি জান্নার পাশে হবে, কোনো খবর রাখিস আরামদাদা? আমি শিবাজির ছেলে আফজাল, আমার ফিল নষ্ট করছে, ওর বাপের জন্য ভোট চাইছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব পাড়ার লোকদের হাত করে ফেলেছে। এখন কি করতে হবে তাই বলো না আব্বাজান, ওর দিকে নজর রাখতে হবে, বেশি বেচাল দেখলে ওই আফজাল ঝোঁকড়াটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তবে একটা কথা, কোনো প্রমাণ যেন না থাকে যে এটা আমারই কাজ। জুলমত আলীর অতীত বলতে কিছুই নেই, কেউ কেউ বলে জুলমত আলী একজন রাজাকার ছিল, আবার জুলমত আলী নিজেই নিজেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেয়। অথচ আপনারা সবাই জানেন আমার বাবা দেশের জন্য অনেক কিছু করেছেন, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। এখন আপনারাই বলুন আপনারা কাকে ভোট দেবেন। তুমি তোমার কাজ করে যাও, আমাদের ব্যাপারে তোমাকে একেবারে ভাবতে হবে না, আমরা তোমার বাবা কি ভোট দেব। আফজাল ভাই, আফজাল ভাই, তোমাকে এখনো উত্তর দেওয়া যেতে হবে, তারা ভোটের ব্যাপারে তোমার সাথে কথা বলতে চায়। এক্ষুনি যেতে হবে? এক্ষুনি যেতে হবে। আমাকে তাহলে আপনারা একটু অনুমতি দিন, আমি একটু আসি। যাও বাবা, এসব কাজে দেরি করতে নেই, মানুষের মন হলো আকাশের রঙের মতো, ক্ষণে ক্ষণে বদলায়। চলো আফজাল ভাই। হ্যাঁ চলো, তাহলে আপনারা যার যার কাজে যান, পরে দেখা হবে। চলো চলো চলো। আল্লাহ, মাযরানেন
মানিক। জি ম্যাম স্যার। কাল সকালে কিছু পকি ডেকে আনতে পারবে? কেন বলুন তো? দান করব বুঝলে। কাল সকালে বাবা বাড়ি থাকবে না, এই ফাঁকে ভিখারিদের দুটো পয়সা দিয়ে আমার কৃপন বাবার জন্য কিছু সোয়াব কামাবো। কিন্তু উনি যদি রাগ করেন? করবেন না, টের পেলে তো করবেন। যাও, যা বলছি তাই করবে। ফকির প্রতি কত করে দেবেন? এই 10-20 টাকা করে। আল্লাহ দে দে দে। ভিক্ষা চাই না মেম সাহেব, কুত্তাটা সামলাও গো তোমার, কুত্তাটা সামলাও। ভিক্ষা চাই না মেম সাহেব, কুত্তাটা সামলাও গো তোমার, কুত্তাটা তোমার হাড় পিতা মেজর, তোমার কীট পিতা চাকরি করি পেতে ভাতে, মারলে মারো নিজের হাতে। আরে বাবা তোমার হাড় পিতা মেজর, তোমার কীট পিতা চাকরি করি পেতে ভাতে, মারলে মারো নিজের হাতে। কুত্তা দিয়ে কেন তুমি আমার কেটা দেবে? ভিক্ষা চাই না মেম সাহেব, কুত্তাটা সামলাও গো তোমার, কুত্তাটা সামলাও। দেখতে আমি বোকা রাজা, মনটাই আমার সরল সোজা। ছোট ভাইরে খুঁজতে এসে শহরেতে গেলাম এসে, দেখতে আমি বোকা রাজা, মনটাই আমার সরল সোজা। বন্ধ ভালো যাচাই করে আমার শাস, ওই কুত্তাটা সরা। ভিক্ষা চাই না মেম সাহেব, কুত্তাটা সামলাও গো তোমার, কুত্তাটা সামলাও। ভিক্ষা চাই না মেম সাহেব, কুত্তাটা সামলাও গো তোমার, কুত্তাটা সামলাও। এখন যাই। এ বাবা, বাবা শোনো। পরে শুনবো, এখন অনেক কাজ, টাইম টেবিল ঠিক রাখতে হবে না। এই যে মতলব খানা। কি মতলব? কিসের মতলব? বুঝতে পারছো না, সব তোমার বদমাশি। আমার বাপের পয়সা দেখেছো না, তখনই বোঝা উচিত ছিল চুরি করে যে অন্যের বাড়িতে ঢোকে সে কখনো ভালো হতে পারে না। এখানে দল গলবে না বুঝেছ? একটা ক্যাবলা দারোয়ানকে আমি মন যন্ত্রে বিয়ে করবো না। বাবা, এই লোকটি যদি সেই জুলমাত হয়ে থাকে, তবে তোমাদের হত্যাকারীকে আমি খুঁজে পেয়েছি। এবার আমি প্রতিশোধ নেবই। ভাই সব, দেশকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে, এই রূপনগরের দুঃখী খেতে খাওয়া মানুষকে ভালোবেসে আমি এই অধম জুলমত আলী খান অনেক ত্যাগ স্বীকার করেছি। আপনারা জানেন,
1971 সালে আমি এই দেশের জন্য রক্ত দিয়েছি। ১৯৭১ সালে রক্ত দিয়েছি, যদি প্রয়োজন হয় আরো দেব। বিনিময়ে শুধু আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সেবা করার একটা সুযোগ চাই। আপনারা শুধু একবার সেই সুযোগ আমাকে দেন, দেখবেন এই রূপনগরে একজন লোকও গরিব থাকবে না আল্লাহর রহমতে। আপনার এই অসভ্য ইঁদুর নাদান বেয়াদব লোকের কথা বিশ্বাস করবেন না ভাই। ভাইসাহেব, এই লোকের কথা কেউ বিশ্বাস করবেন না। দেশের সাথে গাদ্দারি করে এই দেশের জনগণকে ধোকা দিয়ে এই লোক লাখ লাখ টাকা জমিয়েছে, আপনারা ওকে ভোট দেবেন না। আমি এই ধরনের অসুস্থ রাজনীতিতে বিশ্বাস করি না, আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি। আপনি এখানে আমার আসল বাড়ি, ওই লোকটা আমার বাবা মায়ের খুনি। সিন্ধুকের ভিতর টাকা নেই, ঘরের ভিতর মেয়ে নেই, টাকা মেয়ে তুমি উধাও। তুমি কি করছিলে এই জন্য? কি বিশ্বাস করে তোমাকে চাকরি দিয়েছিলাম? বলো, জবাব দাও। স্যার, আমি তো বুঝতেই পারলাম না কোন দিক দিয়ে পালালো। তা পারবে কেন? ভরে খাবে আর না তেল দিয়ে ঘুমোবে? এত করে বললাম পেট ভরে খেও না, একটু ঘুম খাওয়ায়, শরীর অলস হয়। কে শোনে গান কথা? এখন যাও, আমার মেয়েকে খুঁজে আনো। খুঁজবো স্যার, তার আমি কি জানি? তোমাকে আমি 15 দিনের সময় দিলাম, আমি টাকা আর মেয়ে ফেরত চাই, যেখান থেকে পারো খুঁজে আনো। আপনি তো বলেই খালাস, যেখানে সেখানে যদি খুঁজে পাওয়া যেত তাহলে তো আমিও আমার মা ভাইদের খুঁজে পেতাম। এক কাজ করুন স্যার, আমার বিজ্ঞাপনটা তো দিলেনি না, কাগজে না হয় মঞ্জুর বিজ্ঞাপনটাই দিয়ে দিন। বিজ্ঞাপনের খরচ কত জানো? জোয়ান মেয়ে নিখোঁজ, এই বিজ্ঞাপন দিয়ে আমার নিজের জাত নিজে মারবো নাকি? ওসব ফালতু কথায় আমি ভুলছি না। বিজ্ঞাপনও দেবেন না, কোথায় খুঁজে পাওয়া যেতে পারে তাও বলবেন না, তাহলে খুঁজো কোথায়। এক কাম করেন স্যার, রূপনগর পাঠায় দেন। রূপনগর? হ্যাঁ স্যার, আপনার শ্বশুর বাড়ি। হ্যাঁ, রূপনগরে যেতে পারে, ওখানে গিয়ে খুঁজে দেখতে পারো। আমি যাব। আপনিও চলুন স্যার। পাগল নাকি? ওই ভোকের বাড়ি, ওই হার গিফটের বাড়ি যাব আমি। বললের মাকে যখন বিয়ে করি তখন সবকিছুর সাথে একটা ঘড়ি আর ছাতা দেওয়ার কথা ছিল। মঞ্জুর মা সংসার করলো, মঞ্জুর জন্ম নিল, একদিন মঞ্জুর মা মরেও গেল আর শ্বশুর মরে গেল, কিন্তু ওই ঘড়ি আর ছাতা আজও পেলাম না। এরপরে দরজার শাশুড়ির মুখ দেখবো আমি, কখনো না। তাহলে? তাহলে আর কি, রূপনগর যাবে তুমি, মঞ্জুকে ফিরিয়ে আনবে, নাইলে তুমিও ফিরবে না। ও নানি, নানি কে ডাকে রে? আরে মঞ্জু, তুমি মাস্টার ধরো, তোমার জন্য এনেছি। খুব ভালো করেছিস, তা তুই একা কেন? তোর বাপ এলো না? আসবে কি করে নানি, আমি তো পালিয়ে এসেছি। হায় হায়, বলিস কি রে, আর মুখ পড়ি, এই জোয়ান মেয়ে একা একা পালিয়ে এসেছিস? আসবো না, এক পাগলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছি। পাগল? হ্যাঁ নানি, একটা বদ্ধ পাগল, টাকার লোভে বাবা ওই পাগলটার সঙ্গে বিয়ে দিচ্ছিল। সর্বনাশ, বলিস কি রে? তুমি যেন বাবা
বাবা কেবল খবর দিও না যে আমি এখানে আছি, তাহলে ওই পাগলটার সঙ্গে খবর দেব আমি। আসুক না একবার, ঠেকিয়ে দিই ব্যাপারে যাবো না। নানি নানি গো তুমি খুব ভালো। চিৎকাত বদিল তুই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে? এরি হেনচিন নিয়ে হ্যাঁ কি কয়। আরে আর বোর্ডিং এ যদি থান খাওয়ানোর ব্যবস্থা না থাকে আমি আর কোনোখানে খাইতেন না। আর হোটেলের সুনাম কোন জায়গাত নাই। আর চোদ্দ গোষ্ঠী ধরে আমার থান খাওয়ানোর ব্যবস্থা করি আইয়ে তুই আমার লগে। আর একটা কথা আছে। কি কথা? আর এনে কোনো হালং টালং নাই, আমরা তো আবার হালনে হতেন না মানুষ বুঝেননি, আর এনে হাঁটাতনে হতেন লাগবে বুঝেননি ভাই। বুঝেছি বুঝেছি জি। বাইরে লাল চিবালা পাই তোমার মতন কাস্টমার পাই। আইসি রে আইসি আইসি। মঞ্জু, শেষ পর্যন্ত তুই আমাকে এখানে শুয়ালি। একটু বিশ্রাম নিয়ে নি, তারপর খুঁজব কোথায় আছে মঞ্জু। Thank you.
তোমার রূপ ভরা অঙ্গ রঙ রসের দু খেলায় ডুবে যাব ভেসে যাব ডুবে যাব ভেসে যাব বিনা রঙের দরিয়ায় কি বলে যদি কাউকে ভালো না লাগে তাকে বিয়ে করা যায়? তুমিও তো আফজাল ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলে। আফজালের বিধবা বউর পাশে এই সুন্দরী মেয়েটিকে খবর নিবস্তাদ নিলে তো ভালোই হয়। দুদিন পর এমন একটা সুন্দরী মেয়ে আবার দেখলাম। পুরার মুখে এক বিপদ থেকে পালিয়ে এসে আর এক বিপদে পড়তে চাস? কেন নানি? মঞ্জু, তুই তোর বাবার কাছে ফিরে যা। জুলমতলি একটা বদমাইশ, তার ছেলেরা তার চেয়েও বড় বদমাইশ। ওরা আমার স্বামীকে নিষ্ঠুরের মতো খুন করে আমাকে বিধবা করেছে, অথচ কোনো প্রমাণ নেই। দেশে হবে কি দেখছিলে? তোমাকে বলবো কেন? ছবি মনে হলো। ছবি? হ্যাঁ ছবি তো। হ্যাঁ একবার দেখতে পারি? বহু দামি, কাউকে দেখানোর জিনিস নয়। দামি জিনিস তুমি কি করে পেলে? ওপরওয়ালার খেলা। আরে তুমি বুঝবে না, তুমি বুঝবে না ছোট ভাই, বুঝবে না। পোস্টারের উপর পোস্টার মারছো? আমার ইচ্ছা তোমাকে কবিও দিতে হবে নাকি? নিশ্চয়ই দিতে হবে। তোমরা যদি কাউকে দুর্বল ভেবে থাকো তাহলে তোমরা ভুল করবে। জুলমতানি খালকে বলে দেবে
আমি ছেড়ে দিচ্ছি আফজাল মরেনি, সে আবার ফিরে এসেছে, প্রয়োজনে বারবার ফিরে আসবে। বাড়াবাড়ি করছো ছোকরা, তুমি জানো এলাকাটা কার, কোথায় দাঁড়িয়ে তুমি কথা বলছো? জানি, 54,000 বর্গ মাইলের একটি স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি। শুধু আপনি জানেন না, আপনার পায়ের নিচে মাটি নেই, 3.5 হাত মাটিও আপনার কপালে জুটবে না। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি দাও আপনার সাথে, আমার না, আমি কাজে বিশ্বাসী। কিন্তু এখানে তোমার কোনো কাজ নেই, 1 ঘন্টার মধ্যে তোমাকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। যদি না যাই? আমার লোকেরা তোমাকে বাধ্য করবে। সেই জন্য যে শক্তির দরকার তা কি আপনার আছে খান সাহেব? চেষ্টা করে দেখুন না ইলিয়াস। একজনই তোমার জন্য যথেষ্ট। যথেষ্ট না হলেও হাত পায়ের শোক মিটবে। এবার বলুন কোন দিক দিয়ে শুরু করব? মার্শাল আর্টের ভাষায় এটাকে বলে মাসিগিরি। এটাকে বলে স্নেক স্টাইল। এটাকে বলে টাইগার ক্ল। গাজল এটাকে বলে ক্রেন স্টাইল। সাইদ সাইদ জাগির মার্শাল আর্টের ভাষা এটাকে কি বলে বই দেখে জেনে নেবেন। 1 ঘন্টার নোটিশ দিয়েছিলেন, একজোট চেষ্টা করে দেখেন আমাকে তাড়াতে পারেন কিনা। ট্যাঙ্কি থেকে পানি ছড়ো আর টয়লেটে দিয়ে যাও। বলো, কানে শুনতে পাও না? এনেছো? দাও।
Come on!
ছোট ভাই, তুমি নাকি খুব ভাদ্র লোক। এখানে আমি না এলে আজ কি হতো? আরে ছবি এত মনোযোগ দিয়ে দেখছ, তাকে নিজের চোখে দেখতে চাও? তোমার শক্তি আছে, সাহস আছে, অনেক টাকা পাবে, একটা সে অনেক বড় লোক হয়ে যাবে। এসো। আরে এসো এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি কাণ্ড! তোমার কথা আমি অনেক শুনেছি, তুমি তারেক নামে একটি ছেলে জীবন বাঁচিয়েছ, মঞ্জু নামে একটি মেয়ের ইজ্জত রক্ষা করেছ। সামনের ইলেকশনে তোমার মতো একজন সাহসী লোকের আমার বেশি প্রয়োজন। এর জন্য যত টাকা লাগে আমি খরচ করতে তৈরি আছি, তুমি কি বলো? আমি কি বলবো, সব তো আপনি বলছেন। তুমি খুব ভালো ছেলে, সহজে সহজ কথাটা বুঝতে পারো, কিন্তু তোমার কথা তো জানা হলো না। কে তুমি, কি তোমার পরিচয়? আমি কে, কি আমার পরিচয়? আমি নিজেই এতদিন ভুলেছিলাম খান সাহেব, আজ আপনাকে দেখে আমি আবার আমাকে খুঁজে পেলাম। হ্যাঁ, তার মানে কি বলতে চাও সোজা করে বলো। খুশি হবেন, মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ছেলে তার বাবার হত্যাকারীকে এতদিন পর খুঁজে পেয়েছে। এ কথা জানার পরেও কি রাতে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? তুমি তুমি সালামের ছেলে? বলো কি। হ্যাঁ, 5 টন সোনার খোঁজে, 3 টুকরা নকশার খোঁজে যাকে আপনি হত্যা করেছেন, আমি তারই বড় ছেলে জয়। নকশা? তার মানে সেই 3 টুকরা নকশার এক টুকরো তোমার কাছে আছে? জয়, আব্বা আব্বা, অতীতের কথা সব ভুলে যাও, কি না পুরোনো কথা মনে রেখে। মানুষ জীবনে উন্নতি চায়, টাকা চায়, আর মায়ের চায়, সব পাবে তুমি, সব। তোমাকে কোটিপতি বানাবো, তুমি আমার ডান হাত হয়ে থাকবে, শুধু নকশা নকশাটা আমাকে দিয়ে দাও। বলো বাবা, দেবে? বলো। দেব, কিন্তু আমার যারও একটা কাজ বাকি আছে। কি কাজ? আমার মার ভাইদের খুঁজে বের করা, তারপরেই দেব। তবে নকশা নয়, একটা গুলি। চলি, দাঁড়াও, একটা কথা জেনে যাও, তরবারি যে খাপে থাকে সে কখনো খাপকে কাটতে পারে না। তুমি আমার এলাকায় থেকে আমাকে হুমকি দিচ্ছ, তুমি কিচ্ছু করতে পারবে না। খান সাহেব, আপনি একটা কথা ভুলে যাবেন না, মানুষ তার নিরাপত্তার জন্য কুকুর পোষে,
ভাগ নয়। বাঘ হোক আর সিংহ হোক, ও যদি সালামের ছেলে হয়ে থাকে তাহলে তো ওর কাছে নকশা আছেই। নাকের ডোবায় নকশা ঘুরছে, খবর পেলাম এত দেরিতে, একে বলে কবর। এই সেই নকশা যার জন্য আমার বাবাকে খুন করেছে ওই জুলমতালি, এই সেই নকশা মঞ্জু যার জন্য আমি আমার ভাইদের হারিয়ে ফেলেছি। জুলমতালি যখন একবার টের পেয়ে গেছে এখন আর সে আমার পিছু ছাড়বে না। চলো আমরা বাবার কাছে ফিরে যাই। এখন আর তা হয় না মঞ্জু, আমাকে দেখতে হবে এর শেষ কোথায়। এটা তোমার কাছে রাখো, কেউ জানবে না কোথায় আছে। সবাই ভাববে আমার সাথেই আছে। আমি চললাম আমার ভাইদের খোঁজে, সাবধানে থেকো। কি চাও তোমরা? নকশা, নকশা পেলেই তোমাকে ছেড়ে দেব। নকশা? কিসের নকশা? পাঁচ টন সোনার নকশা, তুলে যাওয়া জাহাজ, শালিমারের নকশা। এই নকশা আমার বাবার স্মৃতি। আমার বাবা বলে গেছেন এই নকশার মালিক দেশের সরকার। জান থাকতে এই নকশা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ছিল এখনই তো গিয়েছিল শেষ হয়ে। যাক সে কথা, ওরা তোমাকে মারতে এসেছিল কেন? মানে এক টুকরো কাগজের জন্য। কাগজের টুকরোর জন্য? চলে কাগজের টুকরা, কখনো মূল্যবান ছবি, আসলে এটা একটা নকশা যার এক অংশ তোমার কাছে, এক অংশ আমার কাছে। কে তুমি? তারেক। এই নকশা তুমি কোথায় পেলে? তা জেনে তোমার কোনো লাভ নেই, বরং এটা জেনে নাও আমার নকশা ছাড়া তোমারটা কোনো মূল্য নেই, তোমারটা ছাড়া আমারটাও কোনো মূল্য নেই। আমিও জানি ছোট ভাই, তা জানি বলেই তো তোমার নকশাটা আমারও দরকার। দেখো
আমি কি ধরনের লোক এতদিনে নিশ্চয় তোমার জানা হয়ে গেছে। সেজন্যই তো আমার দুশ্চিন্তা ছোট ভাই, কারণ এতদিন আমাকে তুমি নিশ্চয় চিনতে পেরেছ। নকশা দেবে কিনা বলো। না ছোট ভাই, এভাবে চলতে থাকলে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস চলে যাবে, কিন্তু কেউ নকশা পাবে না। তার চেয়ে একটা চুক্তিতে আসো। এই সারা রাত মারামারি করব, সকালে নিজের পায়ে দাঁড়িয়ে যে সূর্যোদয় দেখতে পাবে সেই দুটো নকশা পাবে। বলো রাজি? রাজি। মা,
गच्छामि उद्धरणं शरणं गच्छामि Buddha bless you. আমরা আপনার কাছে মার্শাল আর্ট শিখতে চাই। যতই মানেন ওস্তাদ, আপনি আমাদের ওস্তাদ, আমরা আপনার কাছে মার্শাল আর্ট শিখবই। মার্শাল আর্ট বড় কঠিন আর্ট, এটা শেখা তোমাদের মতো মূর্খের কাজ নয়। ওস্তাদ, আপনি যদি শিক্ষা দেন মূর্খ জ্ঞানী হয়ে যাবে। আজ আপনাকে ছাড়বো না, আমাদের বাড়িতে আপনাকে যেতেই হবে। সামনে ইলেকশন, আব্বাজান আপনার মতো একজন মার্শাল আর্ট এক্সপার্টকে পেলে ভীষণ খুশি হবে, কি বলিস? বুধা ব্লেস ইউ। বলিস কি রে, দুর্ধর্ষক? হ্যাঁ আব্বাজান। কোথায়? গেস্ট রুমে। চল চল। কোথায় গেল? হ্যাঁ বুধা ব্লেস ইউ। এ কাকে নিয়ে এসেছিস? ব্যাটা তো সন্ন্যাসী। আব্বাজান তুমি বুঝতে পারছো না, লোকটা সন্ন্যাসী হলেও একজন এক্সপার্ট, ওর কাছে আমরা মার্শাল আর্ট শিখব। মার্শাল আর্ট শিখবে, আমার জাত গোষ্ঠী উদ্ধার করবে। ব্যাটা সন্ন্যাসী পটিয়ে পাঠিয়ে ঠিক আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। বুধা ব্লেস ইউ। বলিস কি, ওই দুই ছোকরা সালামের ছেলে, ওদের মাও এখন রূপনগরি। এই যে সোনাই সোহাগা, না চাইতে বৃষ্টি। তাড়াতাড়ি খবর নে, এখন ওরা কোথায় আছে? যা। ওরে মেরো জা
মারহাবা মারহাবা শুধু নকশা নয়, বাবুকে আমরা ফিরিয়ে আনবো। চলো
বাবলু 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 দেশের জন্য আমার একমাত্র সন্তানকে হারিয়েছি, দেশের জন্য আমার বংশের প্রদীপ নিভে গেছে। আমার জন্য দেশ নয়, আমি ইলেকশন করব না। বাবা, আপনি আপনার সন্তান হারিয়েছেন, আমি কি আমার স্বামী হারাইনি? আপনার বংশের যে প্রদীপ নিভে গেছে সেটা আমারই সন্তান। আমি তো ভেঙে পড়িনি বাবা, পাষাণে বুক বেঁধে আমি তো এখনো বেঁচে আছি। আর যদি আপনি ওই দালালটার কাছে নীতি স্বীকার করেন, তাহলে আমার স্বামীর আত্মা সন্তানের আত্মা শান্তি পাবে না বাবা। কিন্তু আমার যে বুকের পাঁজর ভেঙে গেছে মা, ওরা আমাকে নিঃশেষ করে দিয়ে গেছে। শত্রুর সাথে আমি কি দিয়ে লড়ব? কেন বাবা, ইলেকশন থেকে সরে দাঁড়ান, তাহলে জন্মকালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যাবে। আর ও যদি একবার ক্ষমতায় যেতে পারে, তাহলে এলাকার সমস্ত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের বংশ নিপাত হয়ে যাবে। হ্যাঁ বোন, ইলেকশন আমাদের করতেই হবে। দুশ্মনদের কালো থাবা থেকে এই পবিত্র দেশকে রক্ষা করতেই হবে। আমার বোনকে যে বিধবার সাদা শাড়ি পরিয়েছে, আমার বোনের একমাত্র সন্তানকে কাফনে কাপড় পরতে যে বাধ্য করেছে, প্রয়োজন হলে আমরা দু ভাই জীবন দেব বোন, তবুও বাবলু হত্যার প্রতিশোধ আমরা নেবই। হ্যাঁ তাই কর, তাই কর, তোরা প্রতিশোধ নেই। আমি মা হয়ে তোদের আদেশ করছি, আমি যেমন তোদের মা, এদেশের মাটিও তোদের আরেক মা। সেই মাকে তোরা দুশ্মনের হাত থেকে মুক্ত কর। আমার মনে হয় রফিক চাচিকে খবর দেওয়া উচিত, কারণ এই নকশাগুলো তৈরির সময় যে তিনজন ছিল তাদের মধ্যে জীবিত একমাত্র তিনি। ঠিক আছে, তুমি খবর পাঠাও। আচ্ছা চাচা, আপনি আর অমত করবেন না, আমরা চললাম ওদের কাছ থেকে নকশার বাকি দুই কপি উদ্ধার করার জন্য। চলে বিজয়, চলো। বিজয়, আমার মনে হয় লিসা এখানে অপেক্ষা করুক। না, আমি তোমার সাথে যাবই। না লিসা, ভাইয়া ঠিকই বলেছে, তুমি এখানে অপেক্ষা করো। ঠিক এক ঘন্টার মধ্যে যদি আমরা ফিরে না আসি, তাহলে তুমি ফিরে গিয়ে সেরে দিয়ে যাদেরকে খবর দেবে। ঠিক আছে, চলো। Yeah.
নকশা কোথায় বলবো না, বল বলবো না। ওদেরকে সার্চ করা হয়েছে, ওদের কাছে নকশা নেই, ওদের কাছে নেই কিন্তু আছে, কোথায় আছে আমি জানি। চল, সালাম আলাইকুম। অনুমতি না নিয়ে ঢুকে বললাম, দয়া মাফ করবেন। হ্যাঁ, আমি সে আদি অকৃত্রিম জুলমত আলী খান। কোন সাহসে তুমি এবাড়িতে ঢুকেছ? দেখেন, আমি কাজের লোক, অনর্থকে সাহস পাহস নিয়ে লেকচার দেওয়ার মতো সময় আমার নাই। এই জেনে নাও প্রত্যাপত্রের ফটোকপি, আমি নির্বাচন করব না। তার মানে? মানে অতি সহজ, আমার দেশে প্রেম নাই কিন্তু আপনার আছে। আপনার যেইভাবে সুবিধা হয় আপনি সেইভাবে দেশের সঙ্গে প্রেম করেন, আমার আপত্তি নাই। সেই জন্যেই এই প্রত্যাহারপত্র। বিনিময়ে কি চাই? এই তো বুদ্ধিমানের মতো কথা বললেন, বিনিময়ে নিশ্চয়ই আমার একটা কিছু চাই। ওই কাগজটা, মানে সেই নকশার 3 নম্বর টুকরা। ওই নকশা তুই কোনো দিনই পাবি না, হারামজাদা কুত্তা নর্দমার কীট। যতই গালাগালি করেন আপত্তি নাই, কিন্তু নকশার বাকি টুকরা আমার চাই চাই। নকশা আমি তোকে কোনো দিনই দেব না। দিতে আপনি বাধ্য, আপনার 2 সন্তান এখন আমার হাতে। বলা তো যায় না, নকশা না পেয়ে আমার মেজাজ যদি খারাপ হয়ে যায়। আপনার 2 ছেলে? আমি মা, আমার 11 কোটি সন্তান, কতজনকে তুই খুন করবি? না আমার 2 ছেলে সব ধরনের অসভ্য কাজে এরা চ্যাম্পিয়ন। এখন যদি এরা দুজন ওই সুন্দরী বিধবার ইজ্জত নিয়ে যাও তো বাবারা, ওকে নিয়ে পাশের ঘরে যাও, সকলের সামনে এই ধরনের কাজ করা উচিত হবে না। নকশা আমি দিচ্ছি, দিচ্ছি এই কারণে যে 5 টন সোনার চেয়ে বাংলাদেশের একটি মেয়ের ইজ্জত আমার কাছে অনেক বেশি দামি। খুব ভালো ফ্যামিলি, আসি চল। Oh, my God.
হাতে বাঁধন খুলে দে মানে জয় বিজয় ওরা নকশা নিয়ে গেছে মা হ্যাঁ বাবা আপনার ইজ্জত রক্ষা করার জন্য শয়তানদের হাতে ওই নকশা আমি তুলে দিতে বাধ্য হয়েছি ওই নকশা তুমি ফিরিয়ে আনতে পারবে না ভাই তোমাদের কথা শুনে বুঝতে পারলাম তিনটি নকশাই এখন জুর্মতালের কাছে তাই যদি হয় তাহলে সে এখন সমুদ্রে তাহলে উপায় ওই নকশা ছাড়া আমরা তো বুঝতে পারবো না কোন দিকে গেছে জুন্মত আমি আমার স্মৃতি দিয়ে তোমাদের সাহায্য করতে চেষ্টা করব এই সেই জায়গা সর্বনাশ ওরা আমাদের দেখে ফেলেছে পাল্লা ঘুরাও লিসা এখন আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে হবে চলো চলো মাঝি আমরা না ফেরা পর্যন্ত তুমি দুই নম্বর খাটে নৌকো রাখবে Thank you.
এই ঘষে মেজে পরিষ্কার করবি। তোমার বয়স কত হবে ছোকরা? আজ তোমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। এই জুলমত আলী খান তার নিরাপত্তার জন্য শুধু কুকুর না, বাঘও পোষে। দেখো I'm
Thank you.
জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, বল বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান, বল বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, বল বাংলাদেশ জিন্দাবাদ, বলো না, বল বাংলাদেশ জিন্দাবাদ, বল বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, সিআইডি ইন্সপেক্টর সঞ্চয়, লোক জয়, জয় মা, বিজয়, দেখো তো মা ওকে চিনতে পারো কিনা, তোমার হারিয়ে যাওয়া ছেলে সঞ্চয়, সঞ্চয়, আমার সঞ্চয়, সঞ্চয় তো বেঁচে আছিস? হ্যাঁ মা, সেদিন পাহাড় থেকে ছুড়ে দেওয়ার পর ভাগ্যের জোরে আমি বেঁচে যাই, একজন বৌদ্ধ সন্ন্যাসী আমাকে পায়, তার ওখানেই আমি বড় হতে থাকি, পড়াশোনা করে চাকরি নেই পুলিশে, তারপর থেকে সুযোগের অপেক্ষায় থাকি, প্রথম সুযোগে ঢুকে পড়ি ওই চুলমোতালির অন্দর মহলে, আমি প্রথম থেকেই তোমাদের চিনতাম না, কাউকে কোনোদিন পরিচয় দেইনি, কারণ তাহলে আমার এই ছদ্মবেশ প্রকাশ হয়ে যেত এবং হাত ফসকে বেরিয়ে যেত চুলমতালি খান, ওই মুক্তিযোদ্ধারূপী রাজা কাটটা, একজন চুলমতালিকে অ্যারেস্ট করে বাহাদুর করছিল ইন্সপেক্টর, এই চুলমতালি যা ভাই আরো আছে, তৈরি থাকো, সম্মানিত মন্ত্রী মহোদয়, আপনার এই দেশের জন্য, দেশের জনগণের জন্য যা করলেন তা সবাই মনে রাখবে, এ দেশ এবং দেশের জনগণ আপনাদের কাছে চির কৃতজ্ঞ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চলে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী,
অত্যন্ত অল্প পরিসরে আমরা এই মহান জাতির একটি সংগ্রামী ভূমিকাকে চলচ্চিত্রায়নের চেষ্টা করেছি, যাতে নতুন প্রজন্ম তার অতীতকে চৈতন্য ধারণ করতে পারে, যাতে এই মাটির ভবিষ্যৎ নাগরিকগণ প্রতারক, বিশ্বাসঘাতক, নরখাদক সন্ত্রাসবাদীদের চিহ্নিত করতে পারে, তাদের ধ্বংস করে দিতে সক্ষম হয়। কেননা ওরা এখনো সুনাগরিকের ছদ্মবেশে রাজনীতিবিদের মুখোশ পরে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে চিহ্নিত করুন, ওদেরকে সমূলে ধ্বংস করে দিন।